বর্তমান সময়ে ফিলিস্তিনিদের মুসলমানদের উপরে হামলা হচ্ছে এই ব্যাপারে কিছু বলুন আজকে ফিলিস্তিনিদের উপরে যে অত্যাচার আল্লাহু আকবার একটা বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করা হচ্ছে মা তুমি নামাজ পড়ো বলছে পড়ি তবে প্রতিদিন ছক্ত পড়ি ছয় অক্ত ফজরে পড়ি জোহরে পড়ি আসরে পড়ি মাগরিবে পড়ি এসাতে পড়ি আর প্রতিদিন রাত দিনের জানাজা চলতেই আছে ওটাও একটা অক্ত আল্লাহু আকবার ও অসংখ্য মানুষকে মেরে দেওয়া হচ্ছে অসংখ্য মানুষকে আপনারা জানেন যে গাজা শহরটাকে টোটালি ঘিরে নিয়েছে ইহুদিরা টোটালি ঘিরে ফেলে দিয়েছে আর সবথেকে বড় কষ্ট হচ্ছে এটা সবথেকে বড় কষ্ট হচ্ছে এটা সেটা হচ্ছে এই সারা ভারতবর্ষের ইতিহাসে ১৯৪৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সারা ভারতবর্ষে যত গণ্যমান্য বরেণ্য ব্যক্তিরা এসেছে এবং যারা চলে গেছে প্রতিটা মানুষ মানবিক দৃষ্টিতে ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করেছে কিন্তু বর্তমান ভারতবর্ষের মাসনাতে যিনি বসে আছেন এই মাত্র একটা লোক সারা ভারতবর্ষের ইতিহাসকে কলঙ্কিত করছে যে তিনি বর্তমানে ইহুদিদের পক্ষে আর ফিলিস্তিনিদের বিপক্ষে হয়েছেন একটাই মাত্র লোক বড় আফসোস লাগছে মণিপুরে মুসলিম মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় জনসমক্ষে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে সোশ্যাল মিডিয়া পৌঁছাতে পারেনি ওই আপনার কর্ণাটকে মুসলমানদেরকে মারা হয়েছে ওইখানে মিডিয়াকে পৌঁছাতে দেওয়া হয়নি লকডাউনে মানুষদেরকে ঘরে ঢুকিয়ে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া হয়নি ওই ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া হয়নি আর এত বড় নেমক হারাম ফিলিস্তিনি আর ইহুদিদের সঙ্গে যুদ্ধ চলছে ও এই কাম থেকে রিপোর্টার পাঠিয়েছে এই কাম থেকে সাংবাদিক পাঠাচ্ছে যাও কতজন মুসলমানকে মারছে ইহুদিরা আর ইহুদি কত মরছে এটা দেখাও ওখান থেকে স্যাটেলাইটের মাধ্যমে ওখান থেকে মেশিনের মাধ্যমে জানানো হচ্ছে যে ইহুদিরা বেশি মরছে মুসলমানরা বেশি মারছে মানে সম্পূর্ণটা বিপরীত সারা জীবন কোণঠাসা করে রেখে দিয়েছে জাতির জনক থেকে শুরু করে প্রত্যেক মানুষের জীবনী হিস্ট্রি যদি আপনি গুগলে সার্চ করেন মানবিক দৃষ্টিতে সবাই ফিলিস্তিনে সাপোর্ট করেছে শুধু বর্তমানে আমাদের ভারতবর্ষের মসনদে যিনি বসে আছেন এই ব্যক্তিটা শুধু সাপোর্ট করতে পারছে না কারণ জানি না কারণ জানি না হে কাবার মালিক আমি একজন ভারতবর্ষের নাগরিক হিন্দু দেশের নাগরিক এইখান থেকে কোন রকমের সহযোগিতা করতে না পারলেও তোমার কাছে আজকে এই জনসমুদ্রকে নিয়ে হে কাবার মালিক তোমার কাছে এটা আমার আকুল আবেদন তুমি যেমন আবাবিল দিয়ে ধ্বংস করেছিলে আব্রাহাদেরকে তুমি যেমন ধ্বংস করেছিলে ফেরাউনের বার বারান্তকে তুমি যেমন ধ্বংস করেছ নমরুদকে ঠিক তেমন ভাবে ইসরায়েলের ইহুদিদেরকে চিহ্নিত করে পৃথিবীতে তুমি তাদেরকে নিস্তেনাবুদ করে দাও আল্লাহ তুমি পারো তুমি পারো তুমি কাবাকে রক্ষা করেছো পৃথিবীর তৃতীয় জায়গা মসজিদ আকসা এই মসজিদ আকসাকে তুমি বাঁচাতে পারো হে কাবার মালিক তোমার কাছে শেষবারের মতো এটা আমার আকুল আবেদন হে আল্লাহ তুমি ফিলিস্তিনিদের উপরে যারা নিরীহ মুসলিম যুবক যুবতীদের উপরে শিশুদের উপরে যারা অত্যাচার করছে তুমি তাদেরকে চিহ্নিত করো এবং পৃথিবীতেই তাদেরকে ধ্বংস করে দাও আমিন আমিন প্রত্যেক দিনই ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা প্রত্যেক নামাজের পরে পরে কুনুতে নাজেলা পড়ুন প্রত্যেক মানুষের কাছে বিনীত অনুরোধ বড় কঠিন অবস্থাতে রয়েছে ফিলিস্তিনের মানুষেরা আমরা এখান থেকে কিছু করতে না পারলেও অন্তত পক্ষে একটু দোয়া তাদের জন্য পাঠাবো ইনশাআল্লাহ প্রত্যেক মানুষ দোয়া করবেন আমার সব থেকে ভালো লাগছে এটা যে আজকে বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানানো হয়েছে বাংলাদেশের নাগরিকরা আবেদন জানিয়েছেন শেখ হাসিনাকে যে আমাদের এখান থেকে কিছু সেনা পাঠানো হোক কিছু সেনা পাঠানো হোক বড় দুঃখ লাগছে এটা যে ফিলিস্তিনের সাইডে রয়েছে অনেক মুসলিম দেশ তারা সব চুপ তারা সব চুপ জানি না কেন বড় বড় মুসলিম দেশ
কেউ ফিলিস্তিনিদের পাশে যাচ্ছে না, শুধু মুখে বলছে সাথে আছি, দেখতে পাচ্ছি কোনো রকমের সহযোগিতা করছে না। আমরা সহযোগিতা না করতে পারলেও আমরা এখান থেকে দোয়া করব, আল্লাহ তুমি তাদের ইমানে জজবা পয়দা তৈরি করে দাও এবং তুমি তার মসজিদকে নিজের ঘর নিজে হেফাজত করো। আল্লাহ যারা মসজিদ ধ্বংস করার ষড়যন্ত্র করছে, নিরীহ মাবুনেদের উপর অত্যাচার চালাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে চিহ্নিত করে ধ্বংস করে দাও। কেউ পৃথিবীতে বাঁচতে পারিনি অত্যাচারীরা, এরাও বাঁচতে পারবে না, সময় লাগবে ইনশাল্লাহ। এটা মাদ্রাসার জলসা, দেখুন আমি খুব বড় আলেম নয়, আমাকে ফতোয়া জিজ্ঞাসা করবেন না। যারা দান দেওয়ার প্রতিশ্রুতি করে দান দেয় না তাদের ব্যাপারে কিছু বলুন, তাদের ব্যাপারে এতটুকুই বলবো যে মুনাফেকের আলামতের একটা আলামত, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, এ মুনাফেকের পর্যায়ে। কি বলছি বুঝতে পারছেন না? আর মুনাফেকের স্থান, হ্যাঁ, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের শেষ পর্যায়ে একদম নিচেতে। এই লোক ওই পর্যায়ে আমি মনে করি। যাই হোক, যারা এই কাজ করছেন আর করবেন না। এটা মাদ্রাসার উন্নতি গল্পে জলসা। খুব বিনীত অনুরোধ, আপনি আপনার পিতামাতার জন্যে, আপনি আপনার আত্মীয় স্বজনের জন্যে, বিশেষ করে আপনার আব্বা মায়ের জন্যে আপনাকে কিছু সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করছি। বর্তমান এই গ্রামে অনেক মানুষ, অনেক শ্রোতা আমাকে একজন, কোনো একজন মানুষ বলছিলেন যে গ্রামে আলহামদুলিল্লাহ দানি মানুষ আছে, তবে আমাদের এখানে এরকম ইতিহাস খুব কম যে আমাদের এখানে জমি জায়গা মানুষের আছে কিন্তু কেউ কোনো দিন এক শতক এক কাঠা কোনো দিন কাউকে দান করতে দেখলাম না। তা আপনি ব্যাপারটা তুলে ধরবেন, তা আমি ব্যাপারটা তুলে ধরছি। একজন মানুষ কেউ আছেন যে আপনি আপনার বাপের ভিটেতে বসবাস করেন, মায়ের জমিতে বসবাস করেন, যে আমি আমার আব্বা মায়ের জন্য এক শতক দিয়েই দিলাম মাদ্রাসায়, দিলে যদি জান্নাত পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ,